গঙ্গাপুর নামে একটি গ্রামে ছিল। ওখানে রাধেশ্যাম নিজের স্ত্রীর সাথে বাস করত। গঙ্গাপুরে জলের বেশ সমস্যা দেখা দিয়েছিল। ওই গ্রামের বাসিন্দারা অন্য গ্রামে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসত। ওফো, কত গরম এখানে! গরম তো বাড়তেই চলেছে, মনে হচ্ছে যে হিমালয়তে গিয়ে থেকে যাই। আমি তোমাকে কতবার বলেছি না যে এই গ্রামে জল, হিমালয়, নষ্ট হয়ে যাওয়া জমির কথা বলো না। আরে, এখন জল পাওয়া যাচ্ছে না ঠিক আছে, কিন্তু এখন কি এই ব্যাপারে কথাও বলবো না? তারই মধ্যে গ্রামের নায়েব আর তার লোকজন ওখানে অনেকগুলো ড্রাম, ট্যাঙ্কি আর ঠান্ডা জলের বোতল নিয়ে এসে ওখানে আসে। শোনো শোনো শোনো, আজকে আমাদের গ্রামের নায়েব শ্রী কেশব মহারাজ এখানে আসতে চলেছে। মনে হচ্ছে নায়েব মশাই প্রতি বছরের মতনই জল আর জামা কাপড় দান করতে চলেছেন। আমি প্রত্যেক বছর ব্যাস এরই অপেক্ষা করি, চলো গিয়ে জল নিয়ে আসি, নয়তো পুরো গ্রাম জল নিয়ে চলে যাবে। রাধেশ্যাম আর তার স্ত্রী ওখানে গিয়ে পৌঁছয়। আর ওখানে গিয়ে তারা দেখতে পায় যে জলে নোংরা নোংরা পোকা ঘুরে বেড়াচ্ছে। তখন রাধেশ্যাম নায়েবের দারোয়ানকে বলে, এই নোংরা জল তুমি আমাদেরকে খাওয়াতে নিয়ে এসেছো, মানুষ যদি এই জল নিয়ে স্নানও করে না তাহলেও শরীর অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, ও ঠিকই বলছে, যদি বাড়ির বাচ্চারা এইরকম জল খাবে তাহলে ওদের অনেক বেশি কষ্ট হবে। আরে যা আছে এটাই আছে, এছাড়া আর বেশি কিছু নেই, যদি নিতে হয় নাও, না হলে আমরা চললাম। ওগো, কেন তর্ক করছো, যা আছে সেটাই নিয়ে নি। নায়েবের দারোয়ান ওখান থেকে চলে যায়। গ্রামের লোকেরা যেমন তেমন করে হোক জল খাওয়ার চেষ্টা করে। ওই নোংরা জল খাবার পরে অর্ধেক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ে। ওদের কাছে আর কোনো উপায়ও থাকে না। একদিন গ্রামের সবাই মিলে রাধেশ্যামের সঙ্গে দেখা করতে যায়। আমরা সবাই নায়কের বাড়ি যাচ্ছি, তোমরাও যদি যেতে চাও তো চলো। হ্যাঁ, আজ তো হয়েই যাক এই জলের সমস্যাটা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের ওখানে যাওয়া উচিত। গ্রামের সবাই মিলে গ্রামের নায়েবের বাড়িতে যায়। সেই সময় নায়েব গ্রামবাসীদেরকে দেখে আর সে সব কিছু বুঝতে পেরে যায়। দেখো, এর কোনো রকম সুরাহা আমি করতে পারবো না, তোমাদের যা ইচ্ছে তোমরা করো, আমি আর কোথাও গিয়ে জলের ভিক্ষা করতে পারবো না। আপনার পাঠানো নোংরা জলের কারণে পুরো গ্রাম অসুস্থ হয়ে পড়েছে। ওদের কথায় কান না দিয়ে নায়েব নিজের ঘরে চলে যায়। আর নায়েবকে ভেতরে যেতে দেখে রাধেশ্যাম আর অন্য গ্রামবাসীরা খুবই চিন্তায় পড়ে যায়। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে এখন আমরা কোথায় যাব, কি করব, চাষ করার সময়ও চলে এসেছে। আমাদেরই কিছু একটা ঠিক করতে হবে, আজকে তো আমাদের গ্রামের নায়েবই আমাদের পাশে আর থাকলো না। যদি এবছরেও আমরা আমাদের জমি পরিষ্কার করে চাষ না করতে পারি তাহলে আমাদের জমি, বাড়ি, ঘর সব কিছু সমস্যায় পড়ে যাবে। কিছু একটা উপায় আমাদের বের করতেই হবে, গ্রামের সবাই খুব চিন্তিত রয়েছে, আর যদি এইভাবেই সব চলতে থাকে তাহলে আমাদের জীবন সংকটে পড়বে। গ্রামবাসীরা মিলে এই বিষয় নিয়ে চর্চা করছিল, তারই মধ্যে একজন ঘোড়সাবার চলে আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আচ্ছা, এটা কি গঙ্গাপুর গ্রাম? আমি এখানে আপনাদের সাহায্য চাইতে এসেছি। দয়া করে আমাদের মাথা খাবেন না আপনি, এমনিতেই আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার কথাটা তো শোনো, আমিও তো এই গ্রামেরই। তারপরেই ঘোড়সাবার নিজের ব্যাপারে সব কথা বলে। অনেক বছর আগে আমার বংশের লোকেরা এখানে এসে বাস করতে শুরু করে, সেই সময় আমি খুব ছোট ছিলাম, তখন আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই তোমরা চুরি করেছিলে, এমনিতেই ঘোড়া করেই তো এসেছো, তাই না? চুরি তো নয়, আমাকে আর আমার পরিবারকে তন্ত্রবিদ্যা করার কারণে এই গ্রাম থেকে বের করা হয়েছিল। আরে কিন্তু সে তো বুঝলাম, কিন্তু এটা কেন হলো, কি করেছিলে তোমরা এমন? গ্রামে প্রতি বছর পুজো করা হতো, বুঝেছো, যাতে ভালো করে বর্ষা হয়, কিন্তু আমার পরিবারের কুকর্মের কারণেই আজকে গ্রাম সমস্যায় পড়ে গেছে। আমরা কিছু বুঝলাম না তো, আপনি বলতে কি চাইছেন? বেশি লোভের কারণে আমি সেই সময় ওই পুজো থেকে গ্রামের জমির জাদুবিদ চুরি করে নিয়েছিলাম। এই কথা যখন পণ্ডিতজি জানতে পারে তখন আমাকে আর আমার পরিবারকে গ্রাম থেকে বের করে দেয়। আর ওই পুজোর ফলস্বরূপ ভগবান আমাদেরকে আশীর্বাদ হিসেবে এক মুঠো জাদু মেঘের বীজ দিয়েছিল, কিন্তু ভগবানের দেওয়া সেই আশীর্বাদ আমি চুরি করে নি, আর সেই কারণেই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়। মেঘের বীজ? সেটা আবার কি? ওই বীজটা এখন কোথায়, আর ওগুলো দিয়ে কি হবে? ওই বীজের সাহায্যে আমরা মেঘ লাগাতে পারি, প্রতিটা জমিতে মেঘের গাছ থাকবে, তার থেকে গ্রামের প্রতিটা জমি জলও পেয়ে যাবে। আর সেই বীজগুলোকে আমি আমাদের ঠাকুর দাদাদের জমিতে পুঁতে দিয়েছিলাম, যেটা আমি আজকে নিয়ে এসেছি। ওই লোকটা ঘোড়ার থেকে নিচে নামে
তারপর নিজের ঝোলায় রেখে দেওয়া সেই ঝকঝকে বীজটাকে বের করে আর গ্রামের সবাইকে দেখায়। আর সেগুলো দেখার পরে ওরা অবাক হয়ে যায়। রাধে দাদা, তুমি গিয়ে একটু জল নিয়ে এসো তো। রাধেশ্যাম গ্রামে গিয়ে নোংরা জল নিয়ে আসে আর সবাই মিলে ওরা জমিতে যায়। এখন আপনারা সবাই এই বীজের ক্ষমতাটা দেখুন, আমি এই বীজগুলো এক্ষুনি পুঁতে দিচ্ছি। আপনারা কালকে সকালে এসে দেখবেন এই বীজগুলো মেঘের গাছ হয়ে গেছে। যেই ওই লোকটা বীজগুলোকে মাটিতে পুঁতে জল দিয়ে দেয়, তারপর জল দিয়ে দেয়, সারা রাত গ্রামবাসীরা অপেক্ষা করে। তারপরই দেখতে দেখতে ওই জমি থেকে মেঘ বাইরে বেরিয়ে আসে। এটা কিভাবে হতে পারে? এটা তো অসম্ভব। সম্ভব কেন নয়? আমাদের গ্রামে এখন বৃষ্টি হবে আর আমরাও খুশি থাকব। ওই ঘোর সাবান নিজের ঝোলা থেকে সমস্ত বীজ বের করে নেয় আর গ্রামবাসীদের হাতে দিয়ে দেয়। আর গ্রামে সবাই ওগুলো নিয়ে গিয়ে নিজের নিজের জমিতে পুঁতে দেয়। তারপর থেকে সবার জমিতে মেঘ বেরিয়ে আসে আর গ্রামে একটা আনন্দের মেলা দেখা দেয়। আজকে সবার প্রথমে আমি এই মেঘের বৃষ্টির জলে স্নান করব। তারপর রাধেশ্যাম বলে, আরে সেসব নয়, বুঝলাম, ঠিক আছে, কিন্তু এতদিন পর্যন্ত তুমি আমাদের গ্রামে আসোনি কেন? তুমি যদি আগে চলে আসতে তাহলে গ্রামে এত সমস্যা হতো না। এই গ্রামের নায়েবই আমাকে গ্রামে আসতে বারণ করেছিল। ব্যাস ব্যাস, এখন আমাদেরকে আর মিথ্যে বলবেন না। নায়ক বাবু তো খুবই ভালো, নোংরা জলই বটে, উনি আমাদের অনেক বছর অবধি সাহায্য করেছেন। আরে এসব কি আজেবাজে কথা বলছেন আপনি? গ্রামের নায়েব কেন বারণ করতে যাবে? সেই সময় গ্রামবাসীরা ঘোরসাবারের কথায় কোনো কেয়ারই করে না। গ্রামবাসীদের খুশির খবর নায়েব শুনতে পায়, তখনই সে নিজের চাল চালতে শুরু করে দেয়। এই গ্রামবাসীদেরকে যে করি হোক হাতের মুঠোয় বন্ধ করে রাখতে হবে। আমি তো এটাও শুনেছি যে রঘু আবার গ্রামে ফিরে এসেছে আর গ্রামবাসীদেরকে মেঘের বীজ দিয়ে দিয়েছে। আগে মালিক, এই কথাটা একদম সত্যি, আর কেউ আপনাকে সম্মান করবে না, আমি কথা দিলাম। ওদের ওই মেঘ ওদের জমিতে থাকবে তবে তো, তাই না? তুমি যাও, সমস্ত মেঘ চুরি করে না, আর আমাদের ঘরের পেছনে যে গোয়ালটা আছে না, ওতে রেখে দিও। আর হ্যাঁ, গ্রামবাসীরা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখনই কিন্তু এই কাজটা তুমি করো। তাতে কি হবে মালিক? ওরে বোকা, তুই কি আজীবন বোকাই থাকবি? আরে মেঘ চুরি করে নিলে গ্রামবাসীরা আবার আমার কাছে আসতে বাধ্য হবে রে। নায়েবের চাকর সমস্ত গ্রামবাসীদের জমি থেকে মেঘ চুরি করে নিয়ে চলে আসে আর নায়েবের গোয়ালের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। যখন সকাল হয় তখন সমস্ত গ্রামবাসী ওই মেঘগুলোকে খুঁজতে শুরু করে আর ঘোরসাবারকে জিজ্ঞাসা করে, নিশ্চয় তুমি আমাদের মেঘ চুরি করেছো, এরই মধ্যে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে, তাই না? চারদিন ভালো মন্দ হলো, তারপর আবার অন্ধকার। যদি তুমি মেঘ নিতেই চাইতে তাহলে আমাদেরকে মেঘের বীজ দিলেই কেন? আরে ওগুলো আমি কেন চুরি করব? দেখো তোমরা একটা বিশাল বড় ভুল করছো। হ্যাঁ, আগে তুমি মেঘগুলো চুরি করেছো আর এখন গ্রামবাসীদের সাথে তুমি তর্ক করছো। এরই মধ্যে নায়েবের চাকর ওখানে দৌড়তে দৌড়তে আসে। চলো চলো, নায়েবের বাড়ি জলে ডুবে যাচ্ছে, নায়েবের জীবন সংকটে পড়েছে গো। আরে ঠিক বুঝলাম না, সেটা কি করে হলো? নায়েব মশাই নিজের বাড়ির পেছনে গোয়ালে তোমাদের জমির মেঘ চুরি করে রেখে দিয়েছিল, আর তারই ফলে তার বাড়িতে মেঘ থেকে বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেছে গো। ওরা সবাই ওখানে গিয়ে দেখে যে নায়েব মশাই ওই বন্যাতে ভেসে রয়েছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, না হলে আমি এখানেই মারা পড়ব, আমি সাঁতার জানি না, বাঁচাও বাঁচাও। নায়েব মশাইয়ের কাকুতি মিনতি শুনে ঘোরসাবার আর রাধেশ্যাম ওরা দুজন ওই বাড়ির সামনে চলে যায় আর মেঘের বৃষ্টি থেকে নায়েব মশাইকে ওরা বাইরে বের করে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিও, বেশি লোভের কারণেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা তো করে দেবো আমরা, কিন্তু এই সব জল আমাদের জমিতে তুমি আগে পাঠিয়ে দাও, তারপরে তোমায় ক্ষমা করবো আমরা। তারপরে গ্রামের সবাই নিজের নিজের জমিতে মেঘগুলোকে লাগিয়ে নেয়। এই নায়েব মশাইকে এই গ্রামে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত, এখানে যখন কষ্ট পেয়ে থাকবে তখন কষ্ট পাবে, তখন বেটা বুঝবে। গ্রামের সবাই নায়েব মশাইকে ওই অবস্থাতে ছেড়ে দিয়ে ঘোরসাবারকেই গ্রামের নতুন নায়েব ঘোষণা করে দেয়। তারপর আনন্দে সবাই বাস করে। আনন্দপুর গ্রামে লালাজির আঙুরের ক্ষেত ছিল, যা ওনার চাকর বলদেব সামলাত। লালাজি মাঝে মধ্যে ক্ষেত দেখতে চলে আসতেন। কি বলদেব, সবকিছু কেমন চলছে? সব ঠিক আছে লালাবাবু, আমি কালকেই ফসলে কীটনাশকের ওষুধ ছিটিয়ে দিয়েছি। আর আমি যে নতুন বীজগুলো এনেছিলাম সেগুলো কেমন? খুব ভালো, এই দেখুন না, ওই বীজগুলো থেকে মোটা মোটা আঙুর হয়েছে। ভালো কথা,
মোটা মোটা আঙ্গুরের তো বেশি দাম পাবো আমরা। হ্যাঁ লালাবাবু, লালাজি বলদেবকে মাসিক বেতনে রেখেছিলেন। বলদেব একটা খুব ভালো কৃষক ছিল, কিন্তু ওর কাছে নিজের ক্ষেত ছিল না। ও লালাজির ক্ষেতে চাষবাস করত, আর তার বদলে লালাজি ওকে প্রত্যেক মাসে বেতন দিতেন। প্রত্যেক দিন বিকেল ছটার সময় বলদেব নিজের বাড়ির জন্য রওনা হত। একদিনের কথা, বলদেব ক্ষেত পৌঁছল আর ও দেখল অনেকগুলো আঙুরের থোক ওখান থেকে গায়েব ছিল। কালকে তো এখানে অনেকগুলো আঙুলের গোছা ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল জানি না। মনে হয় আমার এমনিই মনে হয়েছিল যে এখানে আঙুর ছিল অনেক। যাকে বাদ দিয়ে সব, বলদেব সে ব্যাপারে ততটা ধ্যান দিল না, আর রোজকার মতো নিজের কাজ করতে লাগলো। রোজ রাত সাতটার সময় ও নিজের বাড়ির জন্য রওনা হতো। পরের দিনও তাই হল। বলদেব আঙুরের ক্ষেতে পৌঁছল আর ওখানে অনেকগুলো আঙুরের থোর গায়েব ছিল। এটা কি করে হতে পারে? কালকে তো আমি এখানে সত্যি আঙুরের গোছা দেখেছিলাম। কিছু একটা গণ্ডগোল আছে, মনে হচ্ছে আমার আঙুরগুলো কেউ চুরি করে নিচ্ছে। যদি লালাবাবু এই ব্যাপারে জানতে পারে তাহলে তো আমাকে কাজ থেকে বের করে দেবেন। না না, আমি এরকম হতে দিতে পারি না। আজকে রাতে আমি ওই চোরটাকে যে করে হোক ধরবই ধরবো। বলদেব নির্ণয় নিল যে আজ রাতে ও আঙুরের চোরকে ধরেই ছাড়বে। বিকেল সাতটার সময় ও রোজকার মতো বাড়ির দিকে রওনা দিল, কিন্তু এইবার ও নিজের বাড়ি গেল না, বরং পাশের একটা বড় গাছের নিচে লুকিয়ে পড়ল। বলদেব নিজের হাতে একটা লাঠি নিয়ে রেখেছিল। আজকে রাত্রে আমি ওই চোরটাকে উচিত শিক্ষা দেব, তারপর ও আর কোনোদিনও আমার আঙুর চুরি করার সাহস পাবে না। বলদেব ক্ষেতের ওপর নজর লাগিয়ে রেখেছিল। প্রায় মাঝরাত হয়ে গেছিল, কিন্তু চোর এখনো অবধি আসেনি। এখনো পর্যন্ত ওই চোরটা এলো না কেন? বলদেব চিন্তিত ছিল, কিন্তু তা সত্ত্বেও ও নজর রেখে দাঁড়িয়েছিল। অবশেষে সকাল ছটার সময় যখনই সূর্যের হালকা আলো এলো, আলোর সাথে সাথে কিছু পরি ওই ক্ষেতে উড়তে উড়তে চলে এলো। বলদেব দেখল যে ওই পরিরা কিছু আঙুরের থোক ভেঙে ফেলেছিল। তাহলে পরিগুলোই আমার আঙুর চুরি করে নিয়ে পালায় রোজ। বলদেব দৌড়ে দৌড়ে ক্ষেতে পৌঁছল। আপনারা তিনজনই তো পরি, তাহলে আমার আঙুর আপনারা কেন চুরি করছেন? তাহলে এই ফলের নাম আঙুর। আমাদের পরি লোকে এর চাষ হয় না, কিন্তু সেদিন যখন আমরা এই আঙুর খেলাম আমাদের খুব পছন্দ হলো, তাই আমরা প্রত্যেক দিন ভেঙে ভেঙে খাই। কিন্তু আপনাদের জন্য আমার মালিক আমাকে কাজ থেকে বের করে দেবেন। কেন বলো তো? এই আঙুরের বাগানটা লালাবাবুর। লালাবাবু আমাকে প্রতি মাসে মাইনে দেন এই আঙুর ফল চাষ করার জন্য। যদি আপনারা এভাবে সব আঙুর খেয়ে নেন তাহলে উনি আমাকে আর মাইনে দেবেন না, আর কাজ থেকেও বের করে দেবেন। আরে রে রে, ক্ষমা করে দাও, আমরা এসব কথা জানতাম না। আমাদের আঙুর খুব পছন্দ, কিন্তু আমরা তোমার সাথে অন্যায় হতে দিতে পারি না। আমার কাছে একটা পরামর্শ আছে, আপনি কি আমাদের সাথে আমাদের জগতে যাবেন? আপনি আমাদেরকে আঙুরের চাষ শিখিয়ে দিন, আর তার বদলে আমরা আপনাকে অনেকগুলো সোনার মুদ্রা দেব। সোনার কয়েন? হ্যাঁ, আর তারপর আমরা নিজেদের জন্য আঙুর নিজেরাই চাষ করব। ঠিক আছে, আমি রাজি। বলদেব কিছু আঙুরের বীজ হাতে নিল, আর পরীরা একে অপরের হাত ধরল, আর বলদেবেরও হাত ধরল, আর কিছু মন্ত্র পড়ল। মন্ত্র পড়তেই বলদেব ও পরীদের সাথে উড়তে শুরু করে দিল। বলদেব ও পরীদের সাথে মেঘের ওপরে উড়েই যাচ্ছিল। পরীরা বলদেবকে মেঘের বাগানে নিয়ে চলে এলো। এই বাগানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ছিল। এ তো আশ্চর্য! বলদেব বাগান দেখে খুব খুশি হল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে মাটি ছাড়া এখানে এসব কি করে হলো। এই মেঘ জাদুই। এই মেঘ তোমাদের মাটির মতোই হয়, এর মধ্যে যে কোনো বীজ পুঁতলে সেটা পৃথিবীর মতোই ফুলে যাবে। বলদেব ওই মেঘের মধ্যে কিছু আঙুরের বীজ ছড়িয়ে দিল, আর বীজ ছড়ানোর পরেই ওই বীজগুলো থেকে আঙুরের গাছ বেরিয়ে এলো। সত্যি ভূমিতেও যদি এত সহজে গাছ লাগানো যেত! আঙুরের গাছে তো প্রতিদিন জল দিতে হয়, তার উপর আবার প্রতিদিন লক্ষ্য রাখতে হয় যে গাছে যেন কোনো পোকা না আসে। এক পরি কিছু জাদু করল, আর ওদের সামনে একটা ছোট্ট মেঘ চলে এলো। এখন এই মেঘটা রোজ এই আঙুরের গাছে জল দেবে। পৃথিবীর গাছপালাতে পোকা লেগে যায়, কিন্তু এখানে হয় না, এখানে মাটি নেই তাই।
হ্যাঁ, এটা তো আমার মনেই ছিল না। এখন আমাদের কি করতে হবে? কিচ্ছু না, সময় মতো জল আর ভালো করে দেখাশোনা করলেই এই গাছগুলোতে নিজে নিজেই আঙুর ফল চলে আসবে। বলদেবের কথা শেষও হয়নি, ওখানে আঙুরের গাছে একটা আঙুরের থোক দেখতে পাওয়া গেল। ওটা দেখে পরীরা খুব খুশি হয়ে গেল। ওই দেখো, আঙুর চলে এসেছে। এখন আমাদের পৃথিবীতে যাওয়ার কোনো দরকার নেই। মিষ্টি আঙুর, আমরা নিজেদের মেঘেই চাষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগে পরি আবার জাদু করলো আর বলদেবের হাতে একটা বিশাল বড় কলসি চলে এলো। ওই কলসির মধ্যে সোনার মুদ্রা ছিল। এতগুলো সোনার মুদ্রা দেখে বলদেবের চোখ ছানা বড় হয়ে গেল। যখনই আমাদের আপনার প্রয়োজন পড়বে, আমরা আবার চলে আসব। হ্যাঁ, নিশ্চয়ই। পরীরা জাদু করলো আর বলদেব পরীলোক থেকে গায়েব হয়ে গেল। ও আবার সেই আঙুরের ক্ষেতেই ছিল আর ওর হাতে সেই কলসিও ছিল। বলদেব কলসি নিয়ে নিজের বাড়ি ফিরল। এতগুলো সোনার মুদ্রা কোথা থেকে পেলে গো তুমি? মেঘের উপরে চাষ করার জন্য পরীরা দিয়েছে আমায়। পরীরা? বলদেব নিজের বউকে সব কথা খুলে বলল। তোমার কোনো কথাতে আমার বিশ্বাস হচ্ছে না। প্রথমটা যে আমরা ধনী হয়ে গেছি, আর দ্বিতীয়টা এই যে মেঘেও আবার চাষবাস হয়। দেখো, তুমি মানো বা না মানো, কিন্তু সত্যি তো এটাই। বলদেব অনেক বড় বাড়ি কিনে নিল আর নিজের ক্ষেতও, আর নিজের ক্ষেতেও ও আঙুরের চাষবাস শুরু করে দিল। এখনও টাকা পয়সার কোনো চিন্তা ছিল না। ও পরীদের ধন্যবাদ জানালো। মেঘে চাষবাস করার কারণে ওর ভাগ্যই খুলে গেল।